নমস্কার, আজকে আমি বিদেশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বেতে। জিওমেট্রিক প্রোগ্রেশনের ওপর সেকেন্ড ভিডিওটা রেকর্ড করছি। আমরা এর মধ্যে কটা প্রবলেম সলভ করতে চলেছি। তো আগে আমরা একবার তাদের দেখে নেব যে আমরা এখন অবধি কী কী শিখ এখন অবধি আমরা যা শিখেছি তা হলো, একটি গুণনতর প্রগতি এই রকম হয়: a² a³ এন অবধি, a^n -1 অবধি। আর nth টার্ম মানে n নম্বর সংখ্যাকে আমরা এরম ভাবে লিখি, an ইকুয়ালস a×r^n-1। ঠিক আছে, নেক্সট n সংখ্যার যোগ। আমরা জানি n সংখ্যার যোগ হলো a×1-r^n/1-r, বা a×r^n-1/r-1। ঠিক আছে, তো আমরা এটা তখন ইউজ করি যখন r হলো গ্রেটার দ্যান 1, আর এটা যদি r হলো লেস দ্যান 1। ঠিক আছে, আর যদি ইনফিনিটি সংখ্যার যোগ করতে, সেটা তখনই সম্ভব যখন আর মডিউলাস হলো 1-এর থেকে কম, মানে আর হলো 1-এর থেকে কম বা আর হলো -1-এর থেকে বড়, বা না আর। ঠিক আছে, মানে দুটোই সাথে সাথে হতে হবে, এমন না যে নাকি শুধু একটাই হলে হলো। ঠিক আছে, তো তার জন্য ফর্মুলাটা আমরা জানি হলো a×a/1-r। ঠিক আছে, এটা ডেরিভেশনটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, তাই এখানে আমরা করছি না। এই ভিডিওতে আমরা দেখব যে গুণনতর প্রগতির ওপর ওটা প্রশ্ন কি করে সলভ করতে আছে। ঠিক আছে, এই জন্য আমরা 3-4টে প্রশ্নকে এখন দেখতে চলেছি, যেগুলোকে আমি আগে পড়ে শোনাবো, পড়ে বোঝাবো, তারপরে আপনারা পজ করে ট্রাই করতে পারেন ওটাকে নিজে থেকে সলভ করার, তারপরে আমি ওটার সলিউশনটা নিজে থেকে বলে দেবো। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, ইউজ দ্য ফর্মুলা ফর দ্য nth টার্ম টু ফাইন্ড দ্য টার্ম ইন্ডিকেটেড অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক সিকোয়েন্সেস। এটা কি মানে হলো? এটার মানে হলো যে আমাদের যে n নম্বর সংখ্যার ফর্মুলাটা ছিল, সেটা ছিল a×a×r^n-1। এইটাকে ইউজ করে আমাদেরকে যত নম্বর সংখ্যাটা বার করতে বলা হয়েছে, সেই নম্বর সংখ্যাটাই বার করতে হবে। যেমন কি ধরে নাও এইটা 2832, এরম যে জিপিটা আছে তার 6 নম্বর সংখ্যাটা বার করতে হবে। 2832 যখন হচ্ছে, আমরা বুঝতে পারছি যে a হলো ইকুয়াল টু 2। হ্যাঁ, আর r বার করার জন্য আমরা করব 8/2=4। এটা আমি 1 নম্বর প্রবলেমটা সলভ করছি। ঠিক আছে, এরমভাবে কি হলো যে 6 নম্বর সংখ্যা কি করে বেরোবে, a×r^6-1, দ্যাট ইজ ইকুয়াল টু a×r^5, মানে হলো 2×4^5, মানে 2048। ঠিক আছে, এবার নিজে থেকে এবার চেষ্টা করো 2 নম্বর আর 3 নম্বর প্রবলেমটাকে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে নিতে পারো এখন একবার, আর দুটোটাকে করে দাঁড়ো, তারপরে দেখতে পারো যে আমি কীভাবে করেছি। এরমভাবে তোমরাও বুঝতে পারবে যে কতটা শিখতে পারছো, আর ঠিক করে হচ্ছে না, মানে নিজের সাথে, নিজের মেথডের সাথে আমার মেথডটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখছি হলো 12-3 3/4। একটু ইন্টারেস্টিং কেস লাগছে, আগেরটার মতো সিম্পল লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইনটাও চেঞ্জ হয়েছে, তো দেখি কী করে এটা করা যায়। পজ করে নিয়ে দেখে নিয়েছে নিজে থেকে, চলো এবার দেখি কেমন হয় সলিউশনটা। তো আমরা দেখছি যে প্রথম, এটা 2 নম্বরের সলিউশনটা। ঠিক আছে, প্রথমে এ হলো আমাদের কাছে 12, আর হলো
আরটা তো বার করতে হবে, সরি ভুলে গেলাম, আর আমরা পাবো কী করে, -3/12, -3কে 12 দিয়ে ভাগ করছি আমরা, তো এটা থেকে আমরা পেলাম -1/4। মানে এটা একটু বুঝতে একটু একটু আজব লাগতে পারে যে একটা আমরা নেগেটিভ ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করছি প্রতিটি টার্মকে, প্রতিটি সংখ্যাকে আমরা একটা নেগেটিভ ফ্র্যাকশন দিয়ে গুণ করছি, তো এরকমও করা যেতে পারে। তার মানে আমরা কী করেছিলাম, 12কে যেই -1/4 দিয়ে গুণ করলাম আমরা -3 পেলাম, ঠিক আছে। তো এবার এই দুটো এসে এলো আমাদের কাছে, এখন তো 5 নম্বর সংখ্যা যে এইরকমভাবেই ফর্মুলা ইউজ করে পেয়ে যাবো, এ ইন্টু r^5 - 1, যেটার মানে হলো কত, 12 - 1/4 এটা একটু নিজে থেকে সাবধানে করতে হবে, মাইনাস টার্মটা আছে ওটা কিন্তু 2^4 বলে চলে যাবে, আর দিয়ে ওটা পজিটিভ হয়ে যাবে, আর আমরা পেয়ে যাচ্ছি আনসারটা হলো 3/64, ঠিক আছে। এটা চেক করে নিও, নিজে ঠিক করে নিও ক্যালকুলেশনটা। 3 নম্বর কোয়েশ্চেনটা এবার নিজে থেকে চেষ্টা করে নাও, পজ করে এবার আমি দিয়ে সলিউশনটা বলতে চলেছি, ঠিক আছে হয়ে গেছে। চলো এবার সলিউশনটা দেখি, আমরা সলিউশনের জন্য আবার আমরা দেখব যে এ হলো 0.2, আর বার করতে হবে, তার জন্য আমি গেছি 0.02/0.2, মানে হলো 0.1, ঠিক আছে। তো ব্যাস এবার তো আর কিছু থাকলোই না, 7 নম্বর টার্ম হবে এ ইন্টু r^7 - 1, এটা একটু 7 - 1 ইকুয়ালস কত জানো, 0.2 × 0.1⁶ হয়ে যাবে 0.00000002, ঠিক আছে। মধ্যে এটা বুঝতে হবে তোমাকে যে এটা একটু প্র্যাকটিস থেকে আসছে কিন্তু, হ্যাঁ, এই যে আরটা যে আমরা বার করছি এটা বুঝতে পারছো তো কি করে করা হলো, এই যে আর আমরা বার করেছি এখানে, আরটা আমরা বার করছি এই 2 নম্বর সংখ্যা যেটা সেটাকে প্রথম সংখ্যাটাকে দিয়ে, দ্বিতীয় সংখ্যাটাকে প্রথম সংখ্যাটাকে দিয়ে ডিভাইড করে পাচ্ছি, এরম আমরা উল্টো এর জায়গায় তৃতীয় সংখ্যাটাকেও 2 নম্বর সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি, এটা সেম হবে, ঠিক আছে। এরকমই 4 নম্বর সংখ্যাটাকেও আমরা তৃতীয় সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি, আমরা সেমই পাবো, সেটা হবে আর। এই জিনিসগুলো তখনই ক্লিয়ার হবে, তখনই ভালো করে বুঝতে পারবে যখন তুমি নিজের থেকে প্রবলেমগুলোকে করে দেখবে, ঠিক আছে। সেরকম হলে আরেকবার এই ভিডিওটাকে চালিয়ে পজ করে ভালো করে দেখে করে নিও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাই আমরা, নেক্সট প্রশ্নটা হলো ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20 টার্মস অফ দ্য জিওমেট্রিক সিরিজ, দিয়ে আমাদের কাছে সিরিজটা দেওয়া আছে। এটাও খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমরা জানি সাম মানে যোগ করতে হয়, যদি আমাদেরকে যোগ করার জন্য আমাদের ফর্মুলাটা হলো s n = a(r^n-1)/r-1, কিন্তু এখানে কিন্তু আমরা জানি না যে আরটা 1 থেকে বেশি না কম, তাই আমরা কি করছি, আমরা অন্যটাকেও লিখে রাখছি, বা a(1-r^n)/1-r, দুটোর মধ্যে যেটা ঠিক বসবে সেটা আমরা ইউজ করে নেবো, ঠিক আছে। তো আমরা এখানে আবার কি দেখছি, এ হলো 2, আর কে আবার আমরা দ্বিতীয় টার্মটাকে প্রথম টার্ম দিয়ে ডিভাইড করে পেয়ে গেলাম -6/2 - 3, ব্যাস দুটো জিনিস যেগুলো দরকার সেগুলো আমরা পেয়ে গেলাম, এত শুধু ফর্মুলাটা দিতে হয়। তো -3, যে আমরা জানি যে -3 হলো <1>, তার মানে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে। এটা একটু বুঝে নিলে ভালো হয়, না বুঝলেও না বুঝলে অসুবিধা আছে, মানে তুমি যদি ঠিকঠাক ফর্মুলাটা না লাগাও তাহলে আনসার যেটা আসবে সেটা যা দেওয়া থাকবে তার সাথে ম্যাচ করবে না। তো প্রথম 20টা টার্মের চেয়েছে আমাদের থেকে, তো আমরা কি করব, s20 সেটা হলো a(1-r^20)/1-r, তার মানে সেটা হবে, যদি আমরা দেখি, a হয়ে যাবে 2, 1-r হয়ে গেল -3,
20 by 1 minus minus 3. তো এটা তো আমরা জানি যে যখন মাইনাস সাইন হয় আর এইখানে ইভেন নাম্বার থাকে তখন মাইনাস সাইনটা চলে যায়, তো ভেতরে মাইনাস সাইনটা যাবে, বাইরে মাইনাস সাইনটা তো থাকবেই। তো এটা হয়ে যাবে ইকুয়াল টু 2 × 1 মাইনাস 3 to the power 20 বাই নিচেতে এই মাইনাস আর মাইনাস হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে, তো এটা হয়ে যাবে নিচে 1 + 3 মানে 4, আর আমরা জানি যে 4 আর 2 তে কেটে গেলে এটা থেকে গেল। তো ফাইনালি আমাদের কাছে আনসার থাকে গেল 1 − 3 to the power 20/2। ঠিক আছে, নিজে থেকে একবার একটু চেষ্টা করে নিও এটাকে। পরের প্রশ্নটাতে আমরা দেখব যে এই সামের ফর্মুলাটাকে দিয়ে আমরা কি করে আরো কঠিন প্রবলেম করি। ঠিক আছে, তো আমরা দেখছি যে এটা জিওমেট্রিক সিকোয়েন্সে সাম অফ, এটা কিন্তু একটু কঠিন প্রবলেম, আগে থেকে একটু বলে রাখছি, কঠিন মানে একটু লম্বা পড়বে, এটা খুব সহজে হয়ে যাবে না একটু আমার সাথে, তাই নিজে থেকে আগে একটা চেষ্টা করে তারও একটু কঠিন হতে পারে, কিন্তু কোথাও তোমার পেরে যাওয়ার কথা, মানে খুব যে কঠিন তা না, না পারলে তো আমি এখানে বুঝিয়ে দেবো যে কী করে করতে হবে। ঠিক আছে, তো ইন আ জিওমেট্রিক সিকোয়েন্স দ্য সাম অফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ টার্মস ইজ 4 টাইমস দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্মস। এটা বুঝতে পারছো তো, মানে তৃতীয় আর চার নম্বর সংখ্যার যা যোগ করে পাবো আমরা সাম, সেটা 4 × 4 times দ্য সাম অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্মস। ঠিক আছে, গিভেন দ্যাট কমন রেশিও ইজ নট -1, মানে কমন রেশিও আর -1 নয়, আমাদেরকে পসিবল ভ্যালিউস বার করতে হবে। তো এর জন্য আমরা যেহেতু শুধু কটাই টার্ম আছে, তাই আমরা ওই যোগের ফর্মুলাটাকে, মানে এই যে সামের ফর্মুলাটা ছিল a × 1 − r·n/1 − r, ওইটাকে আমরা ইউজ করবো। ঠিক আছে, আমরা শুধু নর্মাল যেরমভাবে টার্মগুলো লেখা ওইরমভাবেই করতে চলেছি। তো আমরা এরমভাবে দেখছি এ এন হলো ইকুয়াল টু a × r·n−1, তার মানে আমাদেরকে যে দেওয়া হয়েছে তার মধ্যে এ থ্রি থার্ড টার্ম যেটা তিন নম্বর সংখ্যা সেটা হলো a² × r·2, এরম এই চার নম্বর সংখ্যা ফোর্থ টার্ম হয়ে গেল a² × r·3, দুই নম্বর সংখ্যা দ্বিতীয় হয়ে গেল ar, আর প্রথম সংখ্যাটা তো এ, এটা জানাই কথা। ঠিক আছে, তো এবার প্রশ্নটায় যা দেওয়া আছে তার থেকে আমরা পাচ্ছি যে এখন অবধি যা আমি দেখেছি এটা তো শুধু বেসিক ইন্টারটেনমেন্ট, তুমি চাইলে এখনও কিন্তু একবার পজ করে চেষ্টা করে নিতে পারো প্রবলেমটা নিজে থেকে করার, দেখে নাও একবার নিজে থেকে যদি ইচ্ছা করে, যদি পারো ভালো, না পারলে এরপরে আমি কিন্তু সলভ করছি, দেখে নাও। ঠিক আছে, তো আমরা দেখছি যে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব ইকুয়ালস এ আর প্লাস এ টাইমস 4। এটাকে বুঝিয়ে দিই, এইটা হলো থার্ড টার্ম তিন নম্বর সংখ্যা, এটা হলো ফোর্থ টার্ম চার নম্বর সংখ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল দুই নম্বর সংখ্যা, এটা হয়ে গেল প্রথম সংখ্যা, আর এটা হলো 4 × 4 times। ঠিক আছে, তো এবার এটাকে আমরা ডিভাইড করব, যে এই দিক থেকে যে এ আছে সেগুলো আর এখানে এগুলো কেটে যাবে, তো এটা থেকে আমরা পেয়ে গেলাম, এটা তো মানে সিম্পল ম্যাথামেটিক্স অ্যালজেব্রা, এটাকে এটা তো মানে পারার কথা, না পারলে একবার তোমাকে অ্যালজেব্রার একটু চ্যাপ্টারটা দেখে দেবে, অ্যালজেব্রার দরকার হচ্ছে আমাদের এই প্রবলেমটা, সবসময় দরকার হয় না যখন নম্বর দেওয়া থাকে, কিন্তু এখানে যেহেতু কোনো নম্বর দেওয়া নেই তাই আমাদের অ্যালজেব্রার দরকার পড়ছে। আর কোনো মেথড আমি ঠিক জানি না, তোমার যদি আরও কোনো ভালো মেথড হয় তাহলে তুমি নিজে ট্রাই করতে পারো, তাদের আনসারটা সেম আসলে হয়ে গেল। ঠিক আছে,
এদিক থেকে এটা এটা ক্যান্সেল হয়ে গেল। মানে একটু ব্রিফলি যদি বলি, তবে শর্টে যদি বলতে হয় আমি বলতে পারি, অ্যালজেব্রা থিওরাম হয় যে আমরা নাম্বারের জায়গায় লেটারগুলোকে ইউজ করছি, তো লেটারটাকে দিয়ে এদিকে ডিভাইড করে দেয়, তো এদিকে আর প্লাস ওয়ান আছে, এটাকে দিয়ে এইদিকে ডিভাইড করলাম, ওয়ান হয়ে গেল, ঠিক আছে? তাই এই দুটো কেটে যায়। তো আমরা এটা থেকে দেখতে পাচ্ছি যে এটা কি হলো, এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এটা থেকে আমরা দেখছি যে আর স্কোয়ার ইকুয়ালস 4, তার মানে আর হবে ইকুয়াল টু প্লাস মাইনাস 2, ঠিক আছে? এখানে আমার মনে হয় আমি যে মেথডটা ফলো করেছি তাতে এটার কোনো দরকার পড়লো না, কারণ কি মাইনাস ওয়ানের এই অপশনটা তো কেটেই গেল, ঠিক আছে? অ্যাকচুয়ালি তা না, যখন তুমি অ্যালজেব্রার মধ্যে এই একটা ফ্যাক্টরকে দিয়ে ডিভাইড করছো, যেমন কি এখানে আমরা করেছি একটা ফ্যাক্টর যে আমাদের আর আছে সেটা দিয়ে ডিভাইড করছো, তার মানে এটা হয়ে যাচ্ছে যে আর প্লাস ওয়ান যেটা সেটা হলো নট ইকুয়াল টু জিরো, কারণ কি এটা যদি জিরো হয় তাহলে জিরো দিয়ে তুমি ডিভাইড করতে পারবে, তার মানে আর ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা হতেই হবে। আর যদি মাইনাস ওয়ানের ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু এই ইকুয়েশনটা সলভ হবে না। এটা মানে বেসিক অ্যালজেব্রা একটু যদি পড়ো কোনো একটা বই থেকে বা কোনো চ্যাপ্টারে তাহলে পেয়ে যাবে বেসিক। তাই এই যে এই কন্ডিশনটা দরকার এটা আমরা এইখানে পাচ্ছি, ঠিক আছে? তো এই কন্ডিশনটা দেওয়া আছে বলে এই প্রবলেমটা সলভ করা আছে, হেন্স আমরা পেয়ে গেলাম যে আর ইকুয়ালস প্লাস মাইনাস 2, মানে কমন রেশিওর ভ্যালু, আমরা এটা ইংলিশে আমরা লিখব, হেন্স কমন রেশিও ক্যান বি 2 অর মাইনাস 2, ঠিক আছে? চলো এবার যে আমরা দেখব সেটা হবে লাস্ট প্রবলেম। না এবার যেটা আমরা দেখছি সেটা হলো লাস্ট প্রবলেম। এরপরে যদি তোমরা আরো কোনো প্রবলেম করতে চাও, তোমরা তোমাদের ম্যাথসের একটা বই কিনতে পারো, যে দু তিনটা আমার যেগুলো মনে আছে ভালো সেগুলো হলো একটা কেসি নাগের আসে বই, সেটা খুব ভালো করে প্রবলেমস দেওয়া আছে, আমি এনসিইআরটি সিবিএসই যেটা আছে সেটা তো প্র্যাকটিস করতে হবে, আরও কোনো প্রবলেম প্র্যাকটিস করতে এই টপিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই প্রবলেমগুলোকে দিয়ে আমি জাস্ট বেসিক্যালি শেখানোর চেষ্টা করছি যে প্রবলেম কী করে করতে হয়। একবার প্রবলেম করা যদি শিখে যাও তারপর যত প্র্যাকটিস করবে তত বেশি তোমার ওইটা নিয়ে আইডিয়াটা বেটার হয়ে যাবে। সেটা বলেছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 টার্মস অফ ফলোয়িং জিপি গিভিং দি আনসার্স ইন ইন্ডেক্স ওয়ান। তো মানে খুবই সহজ, আর একটা এরকম যেরকম করেছি আমরা সেরকম টাইপেরই হয়ে গেল। এর মধ্যে আমরা দেখছি যে এ হলো ইকুয়াল টু 2, আর আর আমরা পেয়ে যাবো 8/2 ইকুয়ালস 4, ব্যাস। এবার সাম বার করার ফর্মুলা তো আমরা জানি, সেটা কি মনে করো, পজ করে দরকার হলে মনে করে না, কারণ এটা মধ্যে শুধু ফর্মুলাটাই, তাছাড়া তো সলভ করা জানোই তোমরা সাম কী বার করতে হবে। ফর্মুলাটা হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, ঠিক আছে? এখানে তো আমি এটাই লিখলাম বিকজ আমি দেখতে পাচ্ছি যে আর যেটা 4, 4 হলো গ্রেটার দ্যান 1, ঠিক আছে? তাই এই ফর্মুলাটা ইউজ হবে। তো এবার আমরা দেখছি যে এস 15 হয়ে যাবে কত, 2 ইন্টু 4 টু দি পাওয়ার 15 মাইনাস 1 বাই 4 মাইনাস 1, ঠিক আছে? তো এটাকে আমরা এই ফর্মে লিখে নিচ্ছি, ক্যালকুলেটার দিয়ে আরো সিম্পলিফাই করা হবে, তো আমরা এরকম ভাবে ছেড়ে দেবো, ঠিক আছে? এই হলো ফাইনাল আনসার, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে হবে, আপনারা এটাকে ভালো করে শিখতে পেরেছেন হবেন এই ভিডিওটা থেকে। এই ভিডিওটা দেখার পর এখন আমার মনে হয় একটা খুব ভালোভাবেই একটা আইডিয়া হয়ে গিয়ে থাকবে যে কি করে গণ্ডকের প্রগতি জিপির প্রবলেম সলভ করা হয়।
তো আমি যে দুটো বই বলেছিলাম, কৃষি নাগ বা এনসিইআরটি যে বইটা আছে, ওইগুলো থেকে কোনো একটা বই উঠে বা যে কোনো একটা বই থেকে একটু জিপির কটা প্রবলেম করে নিলে এরপরে আপনাদের এই কনসেপ্টের উপর খুব ফার্ম কন্ট্রোল, খুব ভালোভাবে কন্ট্রোল এসে যাবে, আর খুব একটা মানে কনফিডেন্স এসে যাবে এই টপিকটা, যেটা থেকে যে কোনো প্রবলেম এক্সামে হোক বা যেখানে হোক আপনারা নিশ্চয়ই সলভ করতে পারবেন। তো আমার নাম বিদিশ ঘোষ, আমি স্টুডেন্ট আইটি বোম্বেতে, আমি সাইন আউট করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো এই ভিডিওটা দেখে, এটা থেকে শিখতে পারলেন আপনারা ভালো করে। আমার খুব ভালো লাগলো আজকে আপনাদেরকে পড়িয়ে, আবার দেখা হবে আমি যখন আবার একটা টপিকের ওপর ভিডিও বানিয়ে ফিরবো। ধন্যবাদ।